Assalamualaikum, dear students. Hope that you all are fine in this crucial time by the grace of Almighty Allah. And Alhamdulillah, I am also fine. So welcome to the online class of Birganj Pilot Government High School. This is your Rehana Madam, and today I am going to take English second paper class for class 6. Dear students, I have 3 classes with you on the topic right form of verb. And today I am going to discuss about another topic, and this is preposition. So look at the board. Students, this very word preposition is divided into 2 parts. One is pre and the other is position. Pre, in Bengali we can say it agi. Before in English, and in Bengali age ba purbe. And position, position mane ki location, location. Ar bangla jodi amra boli tahole amra bolbo obosthan, obosthan. Ekhon dekho tahole ei shobdo ti diye amra ki bujhte parchi je आगे अवस्थान प्रीपोजिशन এখন দেখো স্টুডেন্টস আমরা যদি এটাকে সংজ্ঞায় বলতে যাই তাহলে আমরা কি বলতে পারবো তাহলে আমরা বলতে পারবো যে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট টু শো ইটস রিলেশন উইথ সাম আদার ওয়ার্ডস ইন দা সেন্টেন্স অর্থাৎ আমরা যদি বাংলায় বলি সংজ্ঞাটি তাহলে কেমন দাঁড়াবে দেখো যে প্রিপোজিশন হলো একটি শব্দ যা একটি বাক্যে কোনো নাউন বা কোনো প্রোনাউনের পূর্বে বসে বসে কি করে পূর্বে বসে তার সাথে বাক্যের যে অন্যান্য শব্দগুলো আছে তার সম্পর্ক প্রকাশ করে বা একটি লিঙ্ক তৈরি করে আচ্ছা আমরা যদি একটা एग्जांपल দেখি তাহলে হয়তো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে দেখো দেখি আই অ্যাম ইন দা ক্লাস এখন দেখো বাক্যের শুরুতে আমাদের কি থাকে সাবজেক্ট আর সাবজেক্ট কি হয় নাউন অথবা প্রোনাউন নাউন অথবা প্রোনাউন এরপরে দেখো কি আছে এম এটা কি ভার্ব আচ্ছা তারপরে দেখো দা ক্লাস এটা কি এটা হচ্ছে অবজেক্ট এবং পার্টস অফ স্পিচ এটা কি নাউন এখন দেখো স্টুডেন্টস আমরা যদি বলি যে আই অ্যাম আমরা যদি এটাকে বাদ দেই আই অ্যাম দা ক্লাস আমি শ্রেণী তো এটা এই বাক্যের কি কোনো অর্থ হলো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ পেলো আমি কখনো ক্লাস হতে পারবো না তাহলে এখন দেখো এই শব্দটি যদি এই বাক্যের মধ্যে আমরা ব্যবহার করি এবং আমরা বলি আমি আই অ্যাম আমি হই দা ক্লাস মাঝখানে যদি আমাদের এই ইন একটি অর্থ প্রকাশ করে এমন ভাবে যে মধ্যে বা ভেতরে তাহলে কি হলো আই অ্যাম ইন দা ক্লাস মানে আমি ক্লাসের ভেতরে বা ক্লাসের মধ্যে তাহলে এই ইন শব্দটি কি করলো এই যে সাবজেক্ট এই যে ভার এই যে অবজেক্ট এর সাথে কি করলো একটা সম্পর্ক প্রকাশ করলো একটা লিংক তৈরি করে দিল কে এই ইন শব্দটি তার মানে এই ইন যদি আমরা এখানে ব্যবহার না করতাম এই বাক্যে তাহলে কি হতো যে আমি ক্লাস আমি শ্রেণী তাহলে সেটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য হলো না আর যখনই আমরা এই এই বাক্যে এই সেন্টেন্সে আমরা ব্যবহার করলাম ইন তখন সেটা একটা সুস্পষ্ট আমাদের অর্থ প্রকাশ করলো যে আমি ক্লাসের মধ্যে তাহলে আমরা সংজ্ঞা যেমন জানলাম যে প্রিপোজিশন হলো একটি শব্দ যা একটি বাক্যে কোনো নাউন বা কোনো প্রোনাউনের পূর্বে বসে এখানে এই সেন্টেন্সে দা ক্লাস এই অবজেক্ট বা এই নাউনের পূর্বে বসেছে কে ইন বসে কি করেছে এই ইন বাক্যে যে আরো শব্দগুলো আছে আই অ্যাম এর সঙ্গে একটি সম্পর্ক তৈরি করেছে তাহলে
আমরা বুঝতে পারলাম সংজ্ঞা অনুযায়ী যে প্রিপোজিশনের কাজ হলো একটি বাক্যের মধ্যে বসে বাক্যের যে অন্যান্য শব্দগুলো আছে তার সাথে একটি সম্পর্ক তৈরি করে, এবং কোথায় বসে কোনো নাউন বা কোনো প্রোনাউন বা কোনো নাউন সমকক্ষ শব্দের আগে। এখন আমরা জানবো যে আসলে মূলত এই প্রিপোজিশনটি তিনটি বিষয় নিয়ে কাজ করে। এগুলো হলো নাম্বার ওয়ান ডিরেকশন বা দিক নির্দেশনা, নাম্বার টু টাইম বা সময়, এন্ড নাম্বার থ্রি লোকেশন বা প্লেস, আর যেটা বাংলায় আমরা বলছি অবস্থান। তাহলে প্রিপোজিশনের কাজ হলো এই তিনটি বিষয়ের উপর কাজ করা। কেমন? এখন আমরা জানবো ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রিপোজিশনের শ্রেণী বিভাগ। তাহলে চলো আমরা আরেকবার বোর্ডের দিকে তাকাই। তাহলে প্রিপোজিশন হলো এই ছয় ধরনের। কি কি? নাম্বার ওয়ান সিম্পল প্রিপোজিশন, অর্থাৎ যে প্রিপোজিশন একটি মাত্র শব্দ দিয়ে তৈরি তাকে আমরা বলছি সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, অন। উদাহরণ হিসেবে আমরা সেন্টেন্স যদি বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। এবার দেখো নাম্বার দুই ডাবল প্রিপোজিশন। ডাবল মানে তোমরা বুঝতে পারছো যে দুটো। তাহলে আমরা যদি এভাবে বলি যে যখন দুটো সিম্পল প্রিপোজিশন মিলে একটি প্রিপোজিশনের কাজ করে তখন সেটাকে আমরা বলছি ডাবল প্রিপোজিশন। যেমন আপ একটি সিম্পল প্রিপোজিশন, অন আরেকটি সিম্পল প্রিপোজিশন, আর দুটো মিলে কি হয়েছে আপন। ঠিক এইভাবে উইথ প্লাস ইন ইজ ইকুয়াল টু উইথ ইন। আমরা যদি একটা উদাহরণ বলি তাহলে দেখো হি ওয়েট ইন টু দ্য রুম, আবার আরেকটা দেখো যে হি ডিপেন্ড সরি ইটস ডিপে ইট ডিপেন্ডস আপন ইউ, এটা তোমার উপর নির্ভর করে। আচ্ছা এখন দেখো নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? নাম্বার থ্রি কম্পাউন্ড প্রিপোজিশন, কোন নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে কোন সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন তৈরি হয় সেটাকে আমরা বলছি কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন অন প্লাস বাই প্লাস আউট ইজ ইকুয়াল টু অ্যাবাউট, এমনি ভাবে বাই প্লাস হাইন্ড বিহাইন্ড, অন প্লাস লং অ্যালং এটসেট্রা। এবার এসো নাম্বার ফোর ফ্রেজ প্রিপোজিশন। স্টুডেন্টস এই ফ্রেজ কথাটি তোমাদের ক্লাসে আমি অনেকবার বলেছি যে যখন একাধিক শব্দ পাশাপাশি বসে একটি মাত্র শব্দের কাজ করে তখন সেটাকে আমরা বলি বাংলায় শব্দগুচ্ছ আর ইংলিশে আমরা বলি ফ্রেজ। তাহলে ফ্রেজ প্রিপোজিশন হলো যে যখন কি হবে যে একাধিক শব্দ মিলে একটি মাত্র প্রিপোজিশনের কাজ করবে তখন সেটা হবে ফ্রেজ প্রিপোজিশন। এখানে দেখো বাই মিন্স অফ, এখানে মূল শব্দ কিন্তু মিন্স, এর আগে বাই এবং পরে অফ, অর্থাৎ মূল শব্দের আগে এবং পরে দুটো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ফ্রেজ প্রিপোজিশনের রূপ ধারণ করেছে। এবং এখানেও দেখো বাই একটি শব্দ, মিন্স একটি শব্দ, আবার অফ একটি শব্দ, তাহলে তিনটি শব্দ মিলে একটি শব্দের কাজ করেছে এবং প্রিপোজিশন হিসেবে কাজ করেছে। এমনিভাবে ইন ফ্রন্ট অফ, এখানে দেখো তিনটি শব্দ মিলে একটি শব্দ যা প্রিপোজিশনের কাজ করেছে। এবার এসো নাম্বার ফোর পার্টিসিপেল প্রিপোজিশন। স্টুডেন্টস তোমাদের মনে আছে আমাদের গত ক্লাসগুলোতে আমরা রাইট ফর্ম অফ ভার্বের যখন ক্লাস করেছিলাম সেখানে আমি পার্টিসিপেল সম্পর্কে তোমাদের বলেছিলাম যে মূল ভার্বের সাথে আইএনজি অথবা অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, এটাকে আমরা বলছি পার্টিসিপেল। এখানে এইভাবে পার্টিসিপেল প্রিপোজিশন হিসাবে কাজ করে, যেমন রিগার্ড, রিগার্ডের সাথে আমরা কি যোগ করেছি আইএনজি, তাহলে মূল ভার্ব রিগার্ড তার সঙ্গে আইএনজি রিগার্ডিং, এই রিগার্ডিং হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন। যেমন আমরা একটা উদাহরণ দেখি যে শুনি দ্য ম্যান টকড রিগার্ডিং মি, লোকটি আমার সম্পর্কে কথা বলেছিল,
তার সম্পর্কে, আমার সম্পর্কে, রিগার্ডিং। তাহলে এখানে কি এই রিগার্ডিং শব্দটি আমার আমার সাথে বাক্যের অন্যান্য শব্দগুলির সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে, যে দ্য ম্যান, লোকটি, টকড, কথা বলেছিল, মি, আর মাঝখানে রয়েছে রিগার্ডিং, আমার সম্পর্কে। তাহলে বুঝতে পারছো যে প্রিপোজিশন বাকি শব্দগুলোর সাথে কি করলো, যে একটি সম্পর্ক তৈরি করলো। এমনিভাবে আছে কনসিডারিং, এগুলো হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবার আসো নাম্বার সিক্স, ডিসগাইজড প্রিপোজিশন। এই ডিসগাইজ মানে কি, ডিসগাইজ মানে হচ্ছে লুকানো, লুকায়িত, ছদ্মবেশী। অর্থাৎ কখনো কখনো প্রিপোজিশন তার আসল রূপ না দেখিয়ে একটি অন্য রূপ দেখায়। কেমন একটু দেখি, যেমন অন, এটা একটি সিম্পল প্রিপোজিশন। কখনো কখনো বাক্যে আমরা দেখি যে অন প্রিপোজিশন না লিখে আমরা এর পরিবর্তে এ লিখি, আবার অফ প্রিপোজিশন না লিখে এর পরিবর্তে ও লিখি। তাহলে প্রিপোজিশন কি অফ আসল অবস্থায় নেই, কি কি লেখা হচ্ছে, অ, ও। আবার দেখো অন, এটাও কি আসল অবস্থায় না লিখে আমরা কি লিখছি, এ। যেমন একটু উদাহরণ দেখো, তাহলে বিষয়টি তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। ইট ইজ 10 o'clock, এই ও হচ্ছে অফ, বুঝতে পেরেছো? তার মানে এখন কি ঘড়িতে 10টা বাজে। এইভাবে আমরা ডিসগাইজ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। স্টুডেন্টস, এতক্ষণ আমরা প্রিপোজিশন অর্থ জানলাম, এর সংজ্ঞা জানলাম, এবং কত প্রকার প্রিপোজিশন সেটাও আমরা জানলাম। এখন আমরা জানবো যে প্রিপোজিশনের ব্যবহার। তোমরা জানো যে এই প্রিপোজিশন বিষয়টি তোমাদের কোশ্চিনে 2 নম্বর প্রশ্নে কিন্তু থাকবে, এবং সেখানে তোমাদের গ্যাপ ফিলিং আইটেম হিসেবে থাকবে। সেটা তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু দুভাবেই হতে পারে। তাহলে আমরা যদি প্রিপোজিশনের ব্যবহারগুলো জানতে পারি, যে কোথায় কখন কোন প্রিপোজিশন বসতে পারে, তাহলে আমাদের এই গ্যাপ ফিলিংগুলো পূরণ করা সহজ হবে। তাহলে এসো আমরা কিছু সিম্পল প্রিপোজিশন নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই আছে দেখো প্রিপোজিশন অন। আমরা যদি এই উদাহরণগুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। প্রথম উদাহরণটি দেখো, হি স্যাট অন দিস চেয়ার। এখন দেখো সে চেয়ারের উপরে বসে ছিল, তার মানে কি, তার শরীর এবং চেয়ারের একটা সংস্পর্শ ছিল, এজন্য এখানে আমরা ব্যবহার করেছি প্রিপোজিশন অন। তাহলে সংস্পর্শ বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। এবার আসো 2 নম্বর উদাহরণে, দে কেম অন ফ্রাইডে। এখন দেখো এখানে এখানে দেখো এখানে এটা কি, ফ্রাইডে একটা বারের নাম, তাহলে বারের নামের পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অন ব্যবহার করব। এবার দেখো 3 নম্বর, দেখো যে আওয়ার রেজাল্ট উইল বি পাবলিশড অন 31st December। এখানে দেখো যে এই ডিসেম্বর কি নাম, একটি মাসের নাম, তাহলে মাসের নামে মাসের নামের পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অন ব্যবহার করব। তাহলে কি সংস্পষ্ট বোঝাতে অন ব্যবহার করব, আমরা বারের নাম বারের নামের পূর্বে অন ব্যবহার করব, আবার মাসের নামে, অর্থাৎ মাস বলতে কি, যে এখানে কিন্তু তোমাদের তারিখ বোঝাচ্ছে, ঠিক মাস নয় তারিখ, ঠিক আছে, 31st December। তাহলে আমরা তারিখের পূর্ব অন প্রিপোজিশন ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেখি, আই শ্যাল রাইট এ বুক অন রিলিজন। আমি একটা ধর্মীয় বই লিখব, ধর্মের উপরে একটি বই লিখব। তাহলে কি কোনো কিছু বিষয়, বিষয়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করতে পারি। নেক্সট উদাহরণটি দেখো, উই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। আমরা তাকে তার সাকসেসের জন্য কি অভিনন্দন জানিয়েছিলাম। তাহলে আমরা কোনো কারণ, কিসের জন্য অভিনন্দন জানিয়েছিলাম, তার সাকসেসের জন্য, তার সফলতার জন্য। তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছে, কারণ। তাহলে আমরা কারণ বোঝাতেও অন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এরকম আরো অনেক আছে, আমি কয়েকটি তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এবার এসো নেক্সট প্রিপোজিশনের
স্টুডেন্টস এবার দেখো প্রিপজিশন ইন কোথায় কোথায় বসতে পারে উদাহরণগুলো দেখি আমরা নাম্বার 1 হি ইজ ইন লন্ডন তিনি লন্ডনে আছেন এখন দেখো আমরা কোনো কিছুর স্থান বুঝাতে কোন স্থান বুঝাতে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করি যেমন লন্ডন এটা কি একটি স্থান এবং তার পূর্বে বসেছে এটা কি ইন এবং এই লন্ডনটা কি একটি নাম তাহলে কোনো কিছু কোনো স্থান বুঝাতে আমরা প্রিপজিশন ইন ব্যবহার করব আবার স্থান বুঝাতে প্রিপজিশন এটও ব্যবহার হয় তবে সেটা আমরা পরে জানব আর এতটুকু এখন মনে রাখব যে অপেক্ষাকৃত বড় স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন এবং অপেক্ষাকৃত ছোট স্থানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট অ্যাট এর আরো ব্যবহার আমরা পরে জানব এবার দেখো এক্সাম্পল 2 আই শ্যাল কাম ব্যাক ইন অ্যান আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসব তাহলে কি বোঝাচ্ছে সময় সময় অ্যান আওয়ার তাহলে সময়ের ক্ষেত্রে আমরা প্রিপজিশন কি ব্যবহার করছি ইন এবার পরের एग्जांपल দেখো আই অ্যাম ইন ডেঞ্জার অর্থাৎ আমি বিপদে আছি তাহলে আমার এটা কি একটা অবস্থা প্রকাশ পাচ্ছে যে আমি বিপদের মধ্যে আছি তাহলে অবস্থার ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন ব্যবহার করব ইন এবার আরেকটা एग्जांपल ইট রেইনস লিটল ইন উইন্টার তাহলে এখানে ইন প্রিপজিশন কোথায় বসেছে উইন্টার এর আগে তাহলে আমরা বলতে পারি যে কি ঋতু নামের পূর্বে আমরা ইন প্রিপজিশন ব্যবহার করতে পারি এভাবে আমরা কি বছর মাস ঋতু এগুলোর পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করব ইন পরের एग्जांपल আই উইল কাম ইন দা মর্নিং এটাও কি কোথায় ব্যবহার হচ্ছে মর্নিং এর পূর্বে মর্নিং কি একটি সময়ের কথা বলা হচ্ছে তাহলে আমরা মর্নিং এর পূর্বে প্রিপজিশন হিসেবে ব্যবহার করব কি ইন আবার কোন একটি সময়ের পূর্বে যদি আমাদের দি এই ডিফিনিট আর্টিকেল থাকে তার পূর্বেও কিন্তু ব্যবহৃত হয় ইন অর্থাৎ তোমরা মনে রাখবে যে রাত ছাড়া দিনের অন্যান্য ভাগের ক্ষেত্রে সময় বোঝাতে আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করব ইন তাহলে আমরা কি কি জানলাম আমরা জানলাম যে ইন প্রিপজিশন ব্যবহৃত হয় স্থানের ক্ষেত্রে তারপরে কি সময়ের ক্ষেত্রে আবার কি অবস্থার ক্ষেত্রে আবার ঋতু এই ক্ষেত্রে আমরা মাস ঋতু বছর এগুলোর পূর্বে ব্যবহার করি আবার দেখো যে সকাল অর্থাৎ এটা একটা সময় আবারও সময়ের ক্ষেত্রে তবে রাতের সময় বাদে ঠিক আছে স্টুডেন্টস স্টুডেন্টস এতক্ষণ আমরা সিম্পল প্রিপজিশন অন এবং ইন এর ব্যবহার সম্পর্কে জানলাম অন্যান্য প্রিপজিশনগুলোর ব্যবহার আমরা ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে শিখব তাহলে আজকে এখানেই শেষ করছি হোপ টু সি ইউ সুন আল্লাহ হাফেজ